আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জেও পালিত হলো যুব দিবস। কারাগারে অনশনরত 9 কয়েদিকে ভর্তি করানো হলো হাসপাতালে। লঙ্গাই রোডে বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন। বদরপুর থেকে বারুগ্রাম যাওয়ার পথে ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ি ছিনতাই। করিমগঞ্জের বিসর্জন ঘাটে অগ্নিকাণ্ড। অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ। নেতাজি মেলার স্থান নিয়ে প্রতিবাদ স্থানীয় মহিলাদের। দুদিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে লঙ্গাইর স্থিত সৎসঙ্গ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে 22 জানুয়ারি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জে আম আদমি পার্টির অবস্থান ধর্মঘট। আজ 12 জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। প্রতি বছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সমগ্র দেশে যুব দিবস হিসেবে পালন করা হয়। যুব দিবস উপলক্ষে করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা করিমগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় মিশনের প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এই শোভাযাত্রায় করিমগঞ্জ শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। শোভাযাত্রার পূর্বে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে থাকা স্বামী বিবেকানন্দের সুউচ্চ মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাভক্ত অর্পণ করা হয়। শোভাযাত্রার অংশ নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ বলেন, শোভাযাত্রার মাধ্যমে বিবেকানন্দের বাণী যুব সমাজের মধ্যে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে। অন্যদিকে স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে KRC ফাউন্ডেশনের পক্ষ থেকে 14টি সংগঠনকে সংবর্ধনাও দেওয়া হয়। 12 জানুয়ারি শুক্রবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস তথা যুব দিবস উপলক্ষে শিলচর DSA ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো চলো মাঠে যাই সহ এক জাঁকজমক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব আচার্য স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন এই উপলক্ষে ভারতবর্ষ তথা সারা বিশ্বে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমাদের অনেকে জানা আছে যে এটা 1985 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ যুব দিবস হিসেবে দিনটিকে ঘোষণা করেছিল। তারপর ভারতবর্ষ তাদের নিয়মকরণের মাধ্যমে ইন্ডিয়া গভর্নমেন্ট যুব দিবস হিসেবে ঘোষণা করেছেন। সেই তখন থেকেই সারা ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন জায়গায় এই দিনটি যেমন অন্যান্য দিবস আছে, শিশু দিবস, এরকম জাতীয় যুব দিবস হিসাবে স্বামীজিকে ভারতবর্ষ তথা বিশ্বে মেনে নিয়েছেন। কারণ স্বামীজির তারুণ্যের প্রতীক, তরুণের প্রতীক, তরুণকে উজ্জীবিত করেছেন এবং তরুণ বা যুবগোষ্ঠী ছাড়া দেশ সমাজ গঠিত হবে না, সেই জন্য স্বামী বিবেকানন্দের যুবকদের উপরে আস্থা ছিল। সেই এবং নিজেও যুবকের মধ্যে কাজ করে রেখেছেন। নিজে মাত্র 9 বছরের মধ্যে 30 বছর বয়স থেকে 9 বছরের মধ্যে বিশ্বের দরবারে তিনি তার বার্তা পৌঁছে দিয়েছেন। করিমগঞ্জ কারাগারে অনশন করে থাকা অধিকাংশ কয়েদির শারীরিক অবস্থার অবনতি। ড্রাগ সরবরাহ এবং ড্রাগস যোগানের সাথে জড়িত 122 জন আন্ডার ট্রায়াল অভিযুক্ত বিগত 3 দিন থেকে অনশন করে আসছে। বুধবার রাতে কারাগারে অনশন করতে থাকা 9 জন বিচারাধীন কয়েদি লিটন মিয়া, করিমউদ্দিন, আব্দুল শুকুর, আজিজুর আমিয়া, জামিল আহমেদ, হুসেন আহমেদ, বাবলু পান্ডে, জাকির হোসেন এবং মেহবুবুর রহমানের অবস্থার অবনতি ঘটে। তাদেরকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে নিয়ে প্রেরণ করে। উল্লেখ্য, ড্রাগস ব্যবসায় এবং ড্রাগস যোগানের অভিযোগে অভিযুক্ত 122 জন কয়েদি অনশন গত 3 দিন থেকে জামিন আদায়ের জন্য করিমগঞ্জ জেল কারাগারে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে। জামিনের অভাবে ড্রাগ সরবরাহ এবং ড্রাগস ব্যবসার সাথে জড়িত আন্ডার ট্রায়াল অভিযুক্তদের দীর্ঘদিন জেল কারাগারে কারাবন্দী জীবন অতিবাহিত করছে। কারাবন্দী অভিযুক্তদের বিচার আরম্ভ না হওয়ার জন্যই কারাগারের ভিতরে অনশনে বসতে বাধ্য হয়েছে। তাদের দাবি,
জামিন বা বিচার না পেলে তাদের অনশন অব্যাহত থাকবে বলেও দাবি করেন। অন্যদিকে করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক কারাগারটি পরিদর্শন করে কারাগারের ভিতরে কারাবন্দী হয়ে থাকা অনশনকারীদের সাথে সাক্ষাৎ করে অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান, যদিও তাদের নিজের স্থিতিতে অটল রয়ে থাকে। बैठे हुए हैं जेल के अंदर, हम लोग का आज तीसरा दिन है। कल के दिन हम लोग का हालत बहुत ख़राब हो गया था, इसलिए हम लोग को दिन में नहीं दे करके हॉस्पिटल, रात में हॉस्पिटल 11 बजे के बाद दिया गया है। ये कोई मीडिया से संपर्क ना हो, कोई मीडिया को कुछ बताए नहीं। हमको यहाँ 18 महीना हो गया इस जेल के अंदर, 18 महीने में पहला बार मैं बाहर निकला हूँ, ना कोर्ट जाता हूँ, ना कोई विचार हो रहा है, ना बेल हो रहा है। पूरा परिवार बिखर चुका है, फिर भी ये लोग कुछ नहीं कर पा रहे हैं। कहाँ है कानून, कहाँ क्या है, समझ में नहीं आ रहा है। जाए इंसान जिए तो कैसे जिए। एक ड्राइवर आदमी आज 18 महीने से यहाँ पड़ा हुआ है, कोई इंक्वायरी नहीं हुआ, पुलिस कोई इंक्वायरी नहीं किया ढंग से। जा कर के मेरे घर पे देखे, अगर एक दिन चलाने के लिए अगर मेरा बाल बच्चा के पास है पैसा या खर्च, तो फिर आकर के हमको यहाँ 5 साल 10 साल उम्र कैद कर दे, मैं रहूँगा यहाँ। क्या नाम है? बबलू पांडे। किस जुर्म से आपको यहाँ लगा, जेल में है? हम 2021 में चुड़ाई बाड़ी में पकड़े गए थे। हम क्या मिला था आपको गाड़ी में? संत नाशपाती बोल करके गाड़ी मेरा लोड हुआ था। गाड़ी में दूसरा ड्राइवर लेकर के आ रहा था, गाड़ी जब खड़ा कर दिया इमरजेंसी बोल करके, हमको वहाँ से उठाया गया। ये नाशपाती है, मैं भी देखा नाशपाती था। कितना लेके आया था? तेरा तो अरुणाचल धर्म तलखाई चुनाव हो गया। कौन जगह पे? अपना करीमगंज जिले डिस्ट्रिक्ट जिले। इन्हें कत जन नाम छो? 9000 चल 9000। कितना लेके आया था? तेरा मेडिकल ट्रीटमेंट करान में जाना है इसे। कौन सा नेशनल? टेबल चलाए। এরকম আপনি যে মানে সকালকে কটার সময় নামছে? কালকে 12টায় এক পার্টি, 5 জন আইছে 11:30, আর 4 জন আইছে 12টায়। তার বর্তমানে অবস্থা কিরকম? অবস্থা মোটামুটি ভালো আছে, অবস্থা খারাপ না। রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অসম বিধানসভার উপাধ্যক্ষের হাত ধরে লঙ্গাই রুটে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন হলো। স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে করিমগঞ্জ শহরের লঙ্গাইডোর স্থিত ডিআইসি অফিসের সম্মুখে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির স্থাপন ও তার উন্মোচন করা হয়। এ উপলক্ষে বিশিষ্ট বর্গের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রভাসানন্দজি মহারাজ ও আসাম বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মমি, বরাক উপত্যকার ঐতিহ্যবাহী প্রতিভা শিল্পালয়ের শিল্পী ডক্টর স্বপন পাল ও শিল্পী সঞ্জয় পাল এই আবক্ষ মূর্তি নির্মাণ করেন। এই অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত, জেলা পুলিশ সুপার সহ শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ অনেক জন্মতিথি, জন্মজয়ন্তী এবং রাষ্ট্রীয় যুব দিবস আপনারা সবাইকে আমি অভিনন্দন জানিয়েছি। আমি অনেক এখানে করিমগঞ্জে এসে খুশি হয়েছে, আনন্দ পেয়েছি যে আপনারা যে ওয়েলকাম আমাকে দিয়েছে। কীভাবে? স্বামী বিবেকানন্দজির জন্মজয়ন্তী সমারোহ আর অনির প্রতিমূর্তি উন্মোচন সমারোহ এবং রাষ্ট্রীয় যুব দিবস, আমরা সবাই মিলিজুলি কাম করতে হবে। ভারতবর্ষ এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং ভারতবর্ষে বিশ্বগুরু আমরা বনাইতে লাগে।
माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক আগে বেড়েছে। আমি আশা করি আমরা কিছু কন্ট্রিবিউট করব, ভারতবর্ষ বিশ্বগুরু হতে পারব। এই সময় আমি একটাই বাদ বলব যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এভ রাইট অ্যান্ড ওয়াক আনটিল ইউ অ্যাচিভ ইয়োর গোল। ধন্যবাদ জ্ঞাপন করছো মোক এই অনুষ্ঠানটোর নিমন্ত্রণ করার বাবে। ইয়াতে আহি মই বহুত সুখী যে আজি স্বামী বিবেকানন্দর একটা মানে যোনটো একটা মূর্তি উদ্ঘাটন করা হয়েছে, এইটির পর মই এটাই আশা করো যে যিমান মানুহে এই অঞ্চল যদি বা এই রাস্তা যদি আহা যাওয়া করে থাকে সদায় এই মূর্তি দেখি পেলে যাতে স্বামী বিবেকানন্দর যিখিনি বস্তু আমাক শিকাই থৈ গৈছে সেইখিনি যাতে সকলে সদায় মনত রাখে আর সেই মনের দৃঢ়তারে আগবাড়ি যায়। করিমগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা, মালিক সহ চালকের উপর প্রাণঘাতী আক্রমণ করে মাঝপথেই গাড়ি ছিনতাই, আবার সক্রিয় হয়ে উঠেছে করিমগঞ্জের গাড়ি ছিনতাই চক্র। ঘটনা অনুযায়ী বদরপুর রেল জংশন থেকে ওয়াগনার গাড়ি নিয়ে বারুইগ্রাম অভিমুখে নিয়ে গিয়েছিল চালক কৃষ্ণ আচার্যি ও মালিক আকরাম হোসেন। গাড়িতে থাকা যাত্রীরূপে দুষ্কৃতীরা প্রথমে চালক এবং মালিককে খাওয়ার সাথে নেশা জাতীয় দ্রব্য প্রয়োগ করে, পরবর্তীতে কিছু জায়গা যাওয়ার পর এই দুজনের উপর প্রাণঘাতী হামলা করে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরিত্যক্ত আহতদের প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ, খবর দেওয়া হয় পুলিশকে, পরবর্তীতে আহতদেরকে উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয়। কালকে তারা গাড়ি দিতে বলি আনছো, গ্রাম মার্কেট দিতে যাইতো, আর বাইপাস হওয়ার পরে তারা খুব খাওয়াই ছিল, তারা ফোন করলাম আটটার সময় কই আমার যে পার্টি আই আর খুব খাওয়া, আর এরপরে তো সারা টাইম সুযোগ আমি জানি খবর নাই কি খাওয়াই দিতে তো কইতে পারি না, বাকি সকালে আমি তো তার মাটির বাড়ি সে অন্য জায়গায় চলাই তাদের জল ট্রেন নিতে পারা যাইছে পুরো পুকুর বান্ধা তারপরে আমি আমার তারা মারছি ড্রাইভারে মারছি কল কল করছি তার মোবাইলে কল ঢুকে না আমার লাগে এরপরে একটা আসলো কাটি মানুষ তারা কইছি ওলা ওলা কইছি তো তুমি কল করছো, হ্যাঁ কল করছো, কল করতে 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 কল আর যায় না। তারপরে মনে হল আমি কইলাম চল ঠিক আছে আমরা বাইরে তারা দেখি, তারা তো কইছে আমার ড্রাইভারে আমার নগরটা কল করছে একটু আগে মনে হল না আটটা উঠটা সময় কল করার পরে উঠিয়ে কইছে আমরা ওলা ওলা তারপরে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। প্লাস্টিকের বিভিন্ন সম্ভার নিয়ে টিএ এন্টারপ্রাইজ হাজির আপনাদের শহর করিমগঞ্জে। এখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়াও হকিংস প্রেস্টিজ,
মিল্টন, লাপোলা সহ বিভিন্ন নামিদামি কোম্পানির জিনিস অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের বিপণী টিএ এন্টারপ্রাইজ, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002334203, 9678063751। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957097784। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রুগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। অগ্নিকাণ্ড, অগ্নি নির্বাপক বাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় অগ্নি নির্বাপন করা হয়। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিসর্জন ঘাটে থাকা আবর্জনার স্তূপে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। স্থানীয়দের ধারণা, প্রতিদিনই বিসর্জন ঘাটে অসংখ্য লোকের সমাগম ঘটে। বিভিন্ন স্থান থেকে আবাল বৃদ্ধ বনিতারা এসে বিসর্জন ঘাটে ভিড় জমান। কাহারো মুখের সিগারেটের টুকরা এই আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পড়ে নিকটবর্তী ঘর ও দোকানগুলো। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
বিকালে যাওয়ার পরে মানে একটা আড্ডা সৃষ্টি আড্ডা ওই মদ চোট ছোট্ট খালি ছিল এখানে কোনো কোনো আর তো বাদ পায় না বেশি আমরা বিকালে আমরা একটা যাত্রা গিয়েছিল সারাদিন চলে এরপরে খাওয়ার পরে বাচ্চারা আজকে কোনো খাইয়া কেন করছি গেট দিয়ে বাইরে ফলো ফলাইছে ওখান থেকে আগুনটা সামনে দুবছর পর এবার করিমগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নেতাজি মেলা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজি মেলার শুভ উদ্বোধন হবে। তবে এবার মেলায় বাধা প্রদান স্থানীয়দের। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে মেলা প্রাঙ্গণে তীব্র উত্তেজনা দেখা দেয়। মাঠে আসতে হয় পুলিশ বাহিনীকে। স্থানীয় মহিলাদের অভিযোগ, মেলার জন্য শব্দ দূষণ ও প্রদূষণ হচ্ছে এলাকায়। বিভিন্ন সরকারি কার্যালয়, সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও প্রশাসন কিভাবে মেলার অনুমতি দেয়? এলাকার ছাত্রদের পড়াশোনা ও রোগীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয় মেলার জন্য। তাই স্থানীয়রা মেলার বিভিন্ন আমোদজনক আকর্ষণ নিয়ে অভিযোগ উত্থাপন করেন। স্থানীয়দের অভিযোগ পেয়ে মেলা কমিটির সম্পাদক নির্মল বণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের মতামত নিয়ে মেলা অনুষ্ঠিত হবে বলে জানান। কোনো ব্যক্তিকে অসুবিধা দিয়ে মেলা করা হবে না বলে আশ্বস্ত করেন নির্মল বণিক। আমরা ছোটবেলাতে যে দেখে তারা যে ভুলটা করে তার বারে বারে ওই ভুলটাই হোক মানে এখানে মেলা হইতো তারা সুবিধা কিটা জানে না। আমরা তো অসুবিধা, আমরা তো কোনো হইতো না। না মূলত আজকে কিছুই হয় নাই। প্রত্যেক বছর মতো এবছরও আমাদের করিমগঞ্জের ঐতিহ্যবাহী নেতাজি মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আমরা করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ দু বছর পর আজ হবে। করিমগঞ্জবাসী সবাই গভীর আগ্রহে তাকিয়ে আছে। আর সেই দিকে লক্ষ্য করে রেখে আমরা আমাদের মেলার যেগুলো কোম্পানি থাকে বা বাইরের যেগুলো দোকানদার থাকে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি। সবাই আসছে আর সবাই কাজ চলছে মেলার। হঠাৎ করে জানতে পারলাম যে দু একজন বা লোক এখানে আপত্তি আছে এখানে মেলা করা নিয়ে বা দু একটা অ্যামাউন্সমেন্টের যেগুলো বসে যেগুলো হ্যাঁ এগুলো নিয়ে বসানো নিয়ে ওনারা পলিউশনের নিয়ে ওনারা আপত্তি করেছে। তো আমি ব্যক্তিগতভাবে যেহেতু মেলা কমিটির সম্পাদক আমি মেলা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বারবার। আমার সঙ্গে আমার ছিলেন পৌর কমিশনার প্রাক্তন আমার এই উপপরবর্তী বিশুকৃষ্ণ রায় ছিলেন এবং অন্য অন্য কমিশনারও এসেছিলেন। আমি বারবার আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখুন আপনাদেরকে কষ্ট দিয়ে মেলা ভালো করার কোনো ইচ্ছা নেই, আমাদের অভিপ্রায় নেই। আপনাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের সবাই সহযোগিতায় মেলা সম্পন্ন করার আমাদের ইচ্ছা। এখন আপনারা যেগুলো বলছেন এগুলো কারণ আমরা খতিয়ে দেখব, যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করবো সেটা নির্ণয় করা, কিন্তু মেলা তো হতে হবে। তারপরেও আপনারা যদি কোনো আপত্তি থাকে আইনের আশ্রয় নিতে পারেন আপনারা। আর আমরাও ডিসি এসপি থেকে শুরু করে সবাই আমাদের পারমিশন নিয়ে এবং এই স্কুল মাঠ যেটা পাবলিক স্কুলের মাঠ ওনাদের পারমিশন নিয়ে আমরা মেলার এখানে আয়োজন করতে চলেছি। অতএব আমরাও প্রশাসনের আমরা আশ্রয় নেব, প্রশাসন আমাদেরকে সাহায্য করবে। আর আপনারাওদের দরজা খোলা আছে, আইনের দরজা, আপনারা যেতে পারেন। এ ব্যাপারে আমরা এখানে কোনো ঝগড়ার কোনো ব্যাপার নেই বা কোনো ধরনের এখানে ঝামেলারও দরকার নেই। বাকি আমরা আশা করি সবাই সহযোগিতায় আগামী দিনে সুন্দর এক মেলা উপভোগ করবে। আগামী
আগামী 21 ও 22 জানুয়ারি দুদিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন ও দীক্ষা প্রদান অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ লঙ্গাইডুর স্থিত বড়মা ও বর্দার নবনির্মিত মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠিত হবে 22 জানুয়ারি ভোর 5:30টায়। পূজ্যপাদ আচার্যদেব কর্তৃক পুনর্নির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। তার পূর্বে 21 জানুয়ারি নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলে খেলার মাঠে দুদিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হবে। বৃহস্পতিবার আশ্রম প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করে বহুচর্চিত এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব কমিটির সভাপতি রাধেশ্যাম বিশ্বাস। আমাদের করোনাকালে পরিস্থিতির মোকাবিলা করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদ এবং বর্তমান আজ বিদের স্মৃতি বাবাই দা ওনার আশীর্বাদে আমরা এই করোনাকালে একমাত্র ওনাদের আশীর্বাদে আজকে একটা ঐতিহাসিক মন্দির এবং একটা শুভ উদ্বোধনের ঘটনা আমরা সাক্ষী পেতে পারি। পরম পূজ্যপাদ আচার্যদেব দয়া করে বরাক উপত্যকায় এসে তিনি তিন দিন থাকবেন এবং আমাদের করিমগঞ্জে দুই দিন এখানে উনি অবস্থান করবেন। আমরা এত কম সময়ের মধ্যে এই ধরনের একটা ভব্য মন্দির যেটা ভারতবর্ষের মধ্যে একটা দর্শনীয় মন্দির বলে আমরা মনে করি সেই মন্দির আমরা করিমগঞ্জবাসী সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা এটা পূর্ণ করেছি এবং আগামী দিনে এই মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন করতে এই মন্দিরটা পুনর্নির্মিত হয়েছে। এর আগে মন্দিরটা এখানে ছিল, এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে এবং আমাদের এই কাজের প্রধান সেনাপতি হলেন আমাদের প্রসেনজিৎ দাস চৌধুরী মহাশয়। ওনার গাইডেন্সে এই কাজগুলো এই করোনাকালেও কোনো ডিস্টার্ব হয়নি। বিদ্যুৎ মাশুল কমানোর দাবিতে করিমগঞ্জে আম আদমি পার্টির অবস্থান ধর্মঘট। অতিরিক্ত বিদ্যুৎ মাশুল ও কিছুদিন পরপর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার প্রতিবাদে বৃহস্পতিবার করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করলেন করিমগঞ্জ জেলা আম আদমি পার্টির কর্মীরা। এদিন সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা আম আদমি পার্টির সভাপতি সায়নুল হকের নেতৃত্বে দলের কর্মীরা এই অবস্থান ধর্মঘট পালন করলেন। তারা এদিন ধর্মঘট চলাকালীন সময়ে বিভিন্ন স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয় চত্বর সরগরম করে তোলে। পরবর্তীতে করিমগঞ্জ এপিডিসিএল এর এসটিওর সাথে দেখা করে তার মাধ্যমে দাবি সম্মিলিত একটি স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেছে। স্মারকপত্র প্রদান করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয় সায়নুল হক সহ অন্যান্যদের তাদের মত ব্যক্ত করেন। সমস্ত আসামের প্রতিটি জেলায় আমরা মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে প্রতিটি জেলার ডিভিশন সাব ডিভিশন ওয়াইজ যে অফিস আছে অফিসের মারফত আমরা মেমোরেন্ডাম প্রদান করে দিচ্ছি। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হলো যে বর্ধিত বিদ্যুৎ মাশুল মানে কমানোর ব্যবস্থা করা। ইতিমধ্যে অত্যাধিকভাবে যে বিদ্যুৎ মাশুল সংগ্রহ করা হয়েছে পরবর্তী বিলে অ্যাডজাস্টমেন্ট করিয়ে ওই বিদ্যুৎ মাশুলগুলো কাস্টমার ওয়াইজ বা জনসাধারণকে ফেরত দেওয়া এবং এই যে বৃহৎ পুঁজিবাদী গোষ্ঠীকে আমাদের ভারত সরকার তথা আসাম সরকার যে বিদ্যুৎ মাশুল টোটাল ফ্রি করে দিয়েছেন মানে রেহাই দিয়ে যে দুর্নীতি সংগঠিত করেছেন এটার তদন্ত করা আজকে আম আদমি পার্টি মানে একদম প্রতিটি জেলায় জেলায় এটার তদন্ত চেয়ে আমরা শ্রীযুক্ত মাননীয় নন্দিতা গার্লসা মহাশয়ের উদ্দেশ্যে আজকে আমরা স্মারকপত্র প্রদান করতেছি। আজকে
করিমগঞ্জ জেলা আম আদমি পার্টির তরফ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি ধর্না কর্মরত। আজকে দেখুন সমস্ত আসামে আম আদমি পার্টি প্রত্যেকটি জেলায় এভাবে ধর্না কর্মসূচি আয়োজন করেছে, যার কারণ হচ্ছে বিগত দিন থেকে আজকে গরিব অসহায় মানুষ কিভাবে কি করে বঞ্চনার শিকার হচ্ছেন। আমরা শুধু রাজনীতি করি গরিব মানুষকে দিয়ে, গরিব মানুষের ভোট নিয়ে কেউ এমএলএ হয়েছেন, বিধায়ক হয়েছেন, তারপরে মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু গরিব মানুষরা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? যে হারে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হয়েছে, কংগ্রেস জমানায় যখন মানুষদেরকে রাজীব বাত্তি, ইন্দিরা বাত্তি, কী কী বাত্তি দিয়েছে, সেই বাত্তিগুলো কিন্তু অসহায় মানুষের ঘরে মিটার জ্বলছে, কোনো বিল আজ পর্যন্ত যাচ্ছে না। এপিডিসিএল কী করছে মানুষের ঘরে? আগে আমরা দেখতাম যে কারো ঘরে যদি বিদ্যুৎ বিল বেশি হয় তাহলে রেড নোটিশ দেওয়া হতো, একবার দুইবার তিনবার, তারপরে গিয়ে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হতো। আজকের দিনে তেমন নয়, আজকে যদি 2000 টাকার উপরে কারো ঘরে বিল হয় তাহলে তার সংযোগ কেটে দেওয়া হয়। সুরমাবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।